দীপাঙ্করক দুষ্কর্মর বলি হল পিতৃ মাতৃ, চলিল অত্যাচার পালে মৃত্যুরও ভাবুকি। দীপাঙ্কর বর্মনের পিতৃ মাতৃক অমানসিক অত্যাচার ভুক্তভোগী গ্রাহকর বাবা কত আছা তুমি, তুমি আমার অবস্থাটা দেখিছা তো, তুমি যত আছা তারপর সোনকালে গুছি আহা, আহি পেলে সব সেটেল করা, আমাকো বসুয়া, তুমিও বাঁচি থাকা। গুয়াহাটির তেতেলিয়া স্থিত ঘরত চলিল লুটপাট, করিলে লণ্ডভণ্ড। আমি বর্তমান উপস্থিত আছো রেডিসন ব্লুর সমীপত থাকা তেতেলিয়ার সেই বিশেষ ফ্ল্যাটটোত, আসলতে অভিগুণা রেসিডেন্সির সেই ফ্ল্যাটটোত, আর যেটোত বর্তমান সময়ত দীপাঙ্কর বর্মনের মাতৃ পিতৃয়ে বসবাস করে আছে, আর যেতিয়ারপরা দীপাঙ্কর বর্মন আসলে অন্তর্ধান হয়েছে বা আত্মগোপন করে আছে, তেতিয়ারপরাই তেওঁলোকৰ জীবনলৈ যেন এক দুর্বিহ স্বপ্ন নামি আছে। সংবাদ মাধ্যমত তিনি দিনের নরক যন্ত্রণার শিহরণকারী বিবরণ দিলে প্রবঞ্চক দীপাঙ্করের দুর্ভোগিয়া পিতৃ মাতৃ। কোনো মানুহ অহা নাই, আমার প্রাণ বজালে, এই নহলে আজি কেই ঘন্টা মার বছর আমি আর এই জিয়াই নাথে বলে তোমাকে মারি পেলাল হই জানি। 400-500 মানুষ আহি আর বাহিরের বারান্দারপর হেরিরপর গোটে ঘরের ভিতর সুমাই এইবিল উৎপাত করেছে। ডিবি স্টক ব্রোকিংয়ের প্রতারণা কাণ্ড পোহরলৈ অহার পিছতে দীপাঙ্কর বর্মনের ঘরটো এক প্রকার কব্জা করে লয় একাংশ উদণ্ড গ্রাহকে। 400-500 মানুষ আহি বাহিরের বারান্দারপর ভিতরলৈ উৎপাত করার অভিযোগ দীপাঙ্করের পিতৃ মাতৃর। দীপাঙ্করের বৃদ্ধ পিতৃ মাতৃর উপর আরম্ভ হয় ধন বিচারি অহা গ্রাহকর আসুরিক অত্যাচার। তিনি দিন ধরে পণ বন্দী করে রাখিছিল দীপাঙ্করের পিতৃ মাতৃক, বাহিরের তলা মারি রাখিছিল গ্রাহকর দলটোয়ে, বাথরুমলৈ যাব নিদিয়ে, খাবলৈ নিদিয়ে। আজি তিনিদিন ধরে আমার পণ বন্দী করে রাখিছে, বাহিরের তালা মারি রাখে, আর মানুষ মানে আহি আহি কয় যে আমি বহুত টাকা পয়সা আপনাদের দিও, এর ঘরের ভিতরে জৌরবস্তি রাতি দিন, আমার বাথরুম যাব না, খাবলে কো নেদে, কোনো যাব নিদে, বাথরুম গেল মু পিছে পিছে যাব। উদণ্ড গ্রাহকর দলটোয়ে ঘরটো দখল করে লই আরম্ভ করেছিল উদ্ভণ্ডালি। রাতে মদ সিগারেট খাই একটা বিভৎস পরিবেশের সৃষ্টি করার অভিযোগ দীপাঙ্করের পিতৃ মাতৃর। ইয়াত আহি রাতে মদ খায়, সিগারেট খায়, আমলেট খায়, বিস্কুট খায়, কফি খায়, এটা বিভৎস পরিবেশ রাখিছে। রাতে বোলে মদও খায়, ভাত বনায়, নিজে নিজে সব করে আছে। এটা সময়ত দীপাঙ্করের পিতৃ মাতৃয়ে মৃত্যুই তেওঁলোকের শেষ পরিণতি হব বলে ধরে লৈছিল, কিন্তু অবশেষত সংবাদ মাধ্যমের লোক উপস্থিত হওয়াত রক্ষা পড়িল সেই পাশবিক অত্যাচারের পর। দীপাঙ্করের পিতৃয়ে কলে আরো অল্প দেরি হওয়া হলে আমি মরি থাকিল হয়, তেওঁলোকে আমাক মারি পেলালে হেতেন, আনকি দুইগী ফ্ল্যাটর উপরপর পেলাই দিব বিচারিছিল বলেও অভিযোগ করেছে দীপাঙ্করের পিতৃয়ে। কোনো মানুষ অহা নাই, আমার প্রাণ বজালে, এই নহলে আজি কেই ঘন্টা মার বছর আমি আর এই জিয়াই নাথে বলে তোমাকে মারি পেলাল হই পড়শি মিসেসক, মানে কি করলে উৎপাত করে মারি পেলে লৈছে চাইছিল, আমাক তেওঁলোকে আনকি ফ্ল্যাটর পর উপর পেলাই দিব বিচারিছিল। ইপিনে গ্রাহকর দলটোয়ে ঘরের সকলো মূল্যবান সামগ্রী নিছে লুটি, নগদ ধন যিমান আছিল সকলো নিছে, দীপাঙ্করের মাতৃর সকলো অলংকার নিছে, পিতৃ মাতৃ আর দীপাঙ্করের মুঠ পাঁচটা ঘড়ি নিছে, টিভি, ব্যায়ামের সঁজুলি, ডাঙর টেপ রেকর্ডার লৈ গৈছে গ্রাহকর দলটোয়ে। সকলো আসবাব লণ্ডভণ্ড করার লগতে শুয়নি কোঠাত থকা লকার এটাও ভাঙি থৈ গৈছে। পত্নীর দুটা ঘড়ি আছিল, মোর এটা ঘড়ি আছিল, লড়তে তিনটা ঘড়ি আছিল, সেই ঘড়ি লই গল সব ইয়ার বস্তু যা আছে, সজা বস্তু, টিভি, আমার এটা এক্সারসাইজের একটা মেশিন আছিল, এটা আমার টেপ রেকর্ড আছিল ডাঙর, সেইবিলক লই গল, ইয়ার এক নাই, ভিতর সব বস্তু লই ভাঙি চিঙি সব লই গল। মোর ব্যাগত কিবা পার্সল পয়সা আছিল যদি সব লই গেছে, অলংকার পাতি একো নাই, তো না জানে আহি পেলে মই চাইছি মোর রুমত একো বস্তুই নাই, সব চুর করে লই। দীপাঙ্করের পিতৃ মাতৃক অত্যাচার করাই নহয়, তেওঁর কন্যাক উঠাই লৈ যাম বলে ভাবুকি দিছিল গ্রাহকর দলটোয়ে। দীপাঙ্করের ঠিকনা বিচারি পিতৃ মাতৃক গ্রাহকর দলটোয়ে করেছিল চূড়ান্ত হারাশাস্তি, গোটেই ঘরটো লণ্ডভণ্ড করেছিল, ঘরের ভিতরলৈ সুমাব নোৱাৰা এক পরিবেশ করেছিল উদণ্ড গ্রাহকর দলটোয়ে। শুয়নি কোঠা, পাকঘর, বারান্দা আদি সকলোতে এক কদর্যময় পরিবেশ করে থৈ গৈছে গ্রাহকর দলটোয়ে। এক কথাত চূড়ান্ত অসভ্যালীরে তিনি দিন আতঙ্কর সৃষ্টি করেছিল গ্রাহকর দলটোয়ে। দুইজনেরে ফোন জব্দ করে লৈছিল গ্রাহকর দলটোয়ে, ফলত কাকু যোগাযোগ করিব পৰা নাছিল দীপাঙ্করের পিতৃ মাতৃয়ে। গ্রাহকর ভাবুকিত সোশিয়াল মিডিয়া যোগে দীপাঙ্করক টকা উভতাই দিবলৈ অনুরোধ জানাইছিল পিতৃ মাতৃয়ে। সাংবাদিক যোৱা বুলি জানিব পাৰি ফোন দুটা দি ঘরটোর ওলাই যায় অত্যাচারী গ্রাহকর দলটো।
তার পিছতে দীপাঙ্করর মাতৃয়ে মহানগর আরক্ষী আয়ুক্তলৈ ফোন করে সকল বিবরণ দিয়ে। মই যেতিয়া থানাৰ পৰা আহোঁ 10:30 বজাত ৰাতি, তেতিয়া মই চিৰি দি আহোঁতে মোৰ পিছে পিছে কেইজনমান আহিছে ঘৰৰ ভিতৰতো, তেতিয়া কিজানি নাই বুলিলো 50-60 জন মানুহ মোৰ ঘৰৰ ভিতৰত। খবৰ পোৱাৰ পিছতে দীপাঙ্করৰ ঘৰত উপস্থিত হয় গৌশালা আৰক্ষী চকীৰ আৰক্ষী। আৰক্ষী আয়ুক্ত দিগন্ত বৰাই পৰিয়ালটোক দিছে নিৰাপত্তাৰ আশ্বাস। সংবাদদাতা প্ৰিয়ব্রত গগৈ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।